আগামী 7ই মার্চ রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি তরফে জানানো হয়েছে জনসভায় প্রায় 10 লক্ষ মানুষের জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ঠিক করা হয়েছে রাজ্যের সমস্ত বাড়িতে নরেন্দ্র মোদী বিগ্রেটে যাওয়ার আমন্ত্রণ পৌঁছে দেবেন এলাকার বিজেপি কর্মীরা। এছাড়াও বাড়ি বাড়ি আমন্ত্রণ পৌঁছানো নয়, প্রত্যেককে ফোন করে ব্রিগেডের জনসভায় আসার আমন্ত্রণ বার্তা পাঠাবে বিজেপি। বাংলায় পরিবর্তন আনার লড়াইতে আপনিও সামিল হন এবং ব্রিগেড সমাবেশকে ঐতিহাসিক করে তুলুন, এমনটাই জানানো হবে ওই ফোন কলে। সম্প্রতি বামেদের ডাকা ব্রিগেডে লালে লাল হয়ে উঠেছিল। বামেদের ব্রিগেডকে টেক্কা দিতে প্রস্তুত রাজ্য বিজেপিও। বৃহস্পতিবার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বা বিজেএমটির বনগাঁও সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ মণ্ডল জানান এই ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেড করে ওই দিন বিপুল জনসমাগম হবে। রবিবার ব্রিগেডে নিশ্চয়ই তাদের আশাবাদী করবে। আজকে আমরা যে 7 তারিখে আমাদের প্রধানমন্ত্রী আসছেন সেই ব্রিগেডে আমরা ঐতিহাসিক ব্রিগেড বলে আমরা বলতে চাই। বামফ্রন্ট 34 বছরের ব্রিগেড অনেক দেখিয়েছেন, সেই 34 বছরের ব্রিগেড আর গত যে ব্রিগেড গেল সেই ব্রিগেড কিন্তু বামফ্রন্টের ব্রিগেড নয়। আমি বলবো সেই ব্রিগেডটা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস আদার্স অন্যান্য যারা আছেন সম্মিলিতভাবে সেই ব্রিগেডকে তারা সাকসেস করেছে। আমার মনে হয় সেটা সাকসেস নয়। তো আমরা দেখিয়ে দেব যে আমাদের টার্গেট কম করে 10 লক্ষ, এর ঊর্ধ্বে আমরা ব্রিগেডে জমায়েত করব এবং ঐতিহাসিক ব্রিগেড বলে সেটা আমাদের আমরা আগামী দিনে বাংলার বুকে এটা প্রমাণ করে দেব। আব্বাস সিদ্দিকি যেই কয়টা লোক নিয়ে জমায়েত বা দলে যুক্ত হচ্ছেন তৃণমূলের বলি বা বামফ্রন্টের সাথে যারা ইয়ে করছেন, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের একটা অংশ তৃণমূলের নেত্রী দাবি করছেন মুসলিম সংখ্যালঘু ভোট তার, সিপিএম কংগ্রেস এরা যৌথভাবে একটা জায়গায় এসছেন তারা বলছে তাদের সংখ্যালঘু ভোট, তো সেই জায়গায় যে টানাপোড়া চলবে তাতে আমরা মনে করব আমরা মুসলিমদের নিন্দা করি না, মুসলিমদের ভোট আমাদের বিশেষ প্রয়োজন তাও বলবো না। মুসলিমরা যদি স্বইচ্ছায় মনে করে যে তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে তারা অবশ্যই, আমি মনে করি যারা বোঝেন দেশ সম্বন্ধে তারা অবশ্যই আমাদের মুসলিম সম্প্রদায় যারা আছেন আমাদের বিজেপিতে অবশ্যই ভোট দেবেন। তো যেই কয়টা ভোট যাবে মুসলিমের ভাইদের সেই কয়টা ভোট নিয়ে আমরা ওইটা কোনো কিছু মনে করি না। আগামী দিনে প্রধানমন্ত্রী যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিশ্বের শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী, তিনি আমাদের যে বার্তা দিয়ে যাবেন আমাদের রাজ্য জেলা মণ্ডল ভিত্তিক যেই সূচনা আসবে সমস্ত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কোনো দ্বন্দ্ব নয়, কোনো দ্বিধাবোধ নয়, আমরা সবাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে নেওয়ার জন্য একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব। যে কোনো কর্মসূচি আমাদের দিয়ে যাবেন প্রধানমন্ত্রী সেটা আমরা মাথা পেতে নিয়ে আগামী দিনে সবাই মিলে কাজ করব। এই যে চালচুলের সরকার, ত্রিপল চোরের সরকার, আমফান ঝড়ের যে টাকা চুরি করলো তাতে জনগণ এমনভাবে ক্ষুব্ধ হয়েছে যে তৃণমূল আর পাড়ায় পাড়ায় বেরোতে পারছে না। দেখতেই পেরেছেন আপনার দুয়ারের সরকার বলেছে যদি তারা ভালো কাজ করতো তাহলে দুয়ারে দুয়ারে তাদের যেতে হতো না, ক্ষমা চাইতে হতো না। অনুব্রত মিটিংয়ে মিছিলে যেখানে যায় দুই হাত জোর করে ক্ষমা চাইছে সবার কাছে যে আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি। তো চোরেদের কেউ ক্ষমা করে? তো চোরের সরকার থাকছে না। আশা রাখি যে বলছে খেলা হবে, খেলা জনগণের হাতেই, ফুটবলটা জনগণের হাতেই এবং সেখানে দাঁড়িয়ে জনগণ এমন খেলা দেখাবে যে বঙ্গোপসাগরের সাগরের ওপারে তৃণমূল সরকারকে পাঠিয়ে দেবে। আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে কম করে আমরা 50,000-এর ঊর্ধ্বে আমাদের ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এই সংখ্যা নিয়ে ব্রিগেডের ময়দানে আমরা 7 তারিখে আমাদের জমায়েত আমাদের সাংগঠনিক দল
আমরা একদম মন্ডল স্তর থেকে বুথ স্তর থেকে আমাদের সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন করি। আমরা আমাদের যত শ্রমিকের যত ভাগ আছে অটো টোটো বিড়ি শ্রমিক প্রত্যেককে আমরা বার্তা দিয়েছি এবং সেখানে আমাদের নেতৃত্ব আছেন যাদের আমরা দায়িত্ব দিয়েছি। এইভাবে আমরা প্রত্যেকেই চারদিক থেকে সংগঠিত হয়ে আমরা আমাদের সভাপতির সাথে আমরা একসাথে ডেকে যাব।